إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته. আজ খুব ভালো দিন আমরা অতিবাহিত হচ্ছি আলহামদুলিল্লাহ। জুলহজ মাসের আর বেশি দিন নাই, আমরা জুলহজ মাসে আসছি, যেটা সম্পর্কে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন যে এগুলো হচ্ছে বেস্ট ডে অফ দ্য ইয়ার, তাই না? সবচেয়ে ভালো দিন এই সারা সারা বছরের। কাজে আমরা যেন এই দিনগুলার হক আদায় করি। অনেক সময় আমরা এই দিনগুলার হক আদায় করতে পারি না, এই কারণেই যে আমরা অনুষ্ঠানগুলোকে আমরা অ্যাপ্রোচ করি উইথ ম্যাটেরিয়ালিস্টিক ভিউ। মানে আমরা বলি যে আমাদের সামনে ঈদ আসছে, এখন এই সব ভালো দিনগুলোকে আমরা অতিবাহিত করি ঈদের প্রিপারেশন, এবং ঈদের প্রিপারেশন অনেক সময় এগুলা রিলেটেড হয় উইথ মানে এনজয়মেন্ট, এন্টারটেনমেন্ট, লোক দেখানা, রিয়া। তুমি এরকম গরু কিনেছ 80,000, আমারটা তো 1,00,000। এই যে এইসব দিয়ে যেন আমাদের এই ভালো দিনগুলোকে যেন ডিস্ট্রয় না করি, এবং ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে এই দিনগুলোকে আল্লাহর ফিকির করা, আল্লাহর স্মরণ করা, তাই না? আল্লাহ আকবর, আল্লাহ আকবর, আল্লাহ আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আকবর, আল্লাহ আকবর, ইল্লাহিল হামদ। আল্লাহর জন্য আমরা তাকবীর আদায় করি। ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে হচ্ছে আল্লাহর জিকির, এবং আল্লাহর স্মরণ হচ্ছে আল্লাহর কিতাবকে তিলাওয়াত করা, এবং শুধু তিলাওয়াত করা না, এটা নিয়ে অ্যানালিসিস করা। এবং আজকের এই আয়াতটা আলহামদুলিল্লাহ 82 নম্বর আয়া অফ সূরাতুন নিসা এই অ্যানালিসিস সম্পর্কে বলবেন। একটা নতুন ওয়ার্ড আল্লাহ এখানে ইন্ট্রোডিউস করবেন, সেটা হচ্ছে তাদাব্বুর। আমাদের কোরআনকে আমরা তিলাওয়াত করি, কোরআনকে আমরা পড়ি, কোরআনের মানে বোঝার চেষ্টা করি, কিন্তু এটার পরে আরেকটা লেভেল আছে, যেটা হচ্ছে যেটাই হচ্ছে কোরআনটা নাজিল হওয়ার অবজেক্টিভ হচ্ছে ওই লেভেলটা, সেটাই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব, যেটাকে বলা হয় তাদাব্বুর। কাজে আসুন আমরা আজ একটু তাদাব্বুর নিয়ে আলোচনা করি। হোয়াট ডাজ তাদাব্বুর মিনস? এবং এটাই হচ্ছে কোরআন নাজিল হওয়ার মেন অবজেক্টিভ, হচ্ছে যেন আমরা কোরআনকে পড়ি না, বুঝি না, তাদাব্বর করি, হুইচ ইজ ওয়ান লেভেল বিয়ন্ড পড়া এবং বোঝা। আসুন আমরা এই আয়াত নিয়ে আজ আলোচনা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। কোশ্চেন মার্ক দিয়ে শুরু করেছে আফালা, এই হামজা যেটা, এটা হচ্ছে কোশ্চেন। তারা কি ইয়াতাদাব্বারুন করে না আল কোরআনকে? আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, মানে অনেকটা আশ্চর্যজনক মানে কোশ্চেন যে কেন তারা এটা করে না। তাদেরকে আহ্বান করা হচ্ছে এবং অ্যাট দ্য সেম টাইম তাদেরকে ধিক্কার দেওয়া হচ্ছে, তাদেরকে ক্রিটিসাইজ করা হচ্ছে যে তাদের কী সমস্যা যে তারা কোরআনটাকে তাদাব্বর করে না। এই তাদাব্বর ওয়ার্ড নিয়ে আরও বেশি আমরা আলোচনা করব, কিন্তু এখানে এইটুকু বলা যায় যে এটার ভিতরে এই দুবুর ওয়ার্ডটা আছে, এবং দুবুর বলতে আমরা বুঝি আরবিকে যে কোনো একটা পশুর শেষের অংশটাকে দুবুর বলা হয়, পাছাকে দুবুর বলা হয় ফর এক্সাম্পল। তো কোরআনের তাদাব্বর মানে হচ্ছে যে কোরআনটার যখন একটা আয়াত শেষ হবে অথবা মানে নেক্সট আয়াতে যাওয়ার আগে যেন একটু ওইটাকে ওয়েট করে, এটার এন্ডে যখন তার তেলাওয়াতটা যখন শেষ হবে তখন যেন সে একটু চিন্তা করে, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে সবগুলাকে লিঙ্ক করার চেষ্টা করে, সঙ্গে সঙ্গে যেন কনক্লুশনে না যায়, অনেকটা এরকম। হ্যাঁ, আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, কিন্তু এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তারপর আল্লাহ বলছেন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, যদি, লাউ মানে যদি, কানা এই কোরআনটা হইতো, মিন ইনদি তার থেকে, কার থেকে, গায়রিল্লাহ আল্লাহ ব্যতীত। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এনি ফ্রম এনি পার্সন, আল্লাহ ব্যতীত যদি অন্য যে কোনো সোর্স থেকে হতো তাহলে কী হতো, লাওয়াজাদু, নিশ্চয়ই তারা এটার ভিতরে দেখতো, ফিহি মানে এই এই কোরআনটার ভিতরে, যে কোরআনটা হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারো তৈরি, তার ভিতরে তারা কী দেখতো, ইখতিলাফান কাসীরান দেখতো। ইখতিলাফ মানে আমরা বুঝি মানে অসঙ্গতি, ডিফারেন্ট, একটার সাথে আরেকটা মিল খায় না ফর এক্সাম্পল,
একটা এখানে একটা চ্যাপ্টার এটা কথা বলছে আবার অন্য চ্যাপ্টারে যা ওটাকে কন্ট্রাডিক্ট করছে হ্যাঁ কাসিরান অনেক দেখতো এগুলোর ভিতরে ইখতিলাফান কাসিরান দেখতো কাজে আসুন আমরা এই সুন্দর আয়াত নিয়ে কিছু আলোচনা করি এই আয়াতটা আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন এই আয়াতটা ব্যাপারে আসলে আমাদের স্পেশাল অ্যাটেনশন দেওয়া উচিত যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাদাব্বর করতে বলছে কোরআন এবং এইখানে যদি আমরা কনটেক্সটগুলো পড়ে থাকি একটা বড় প্রবলেম মুনাফিকিনদের যাদের ইমিডিয়েট আগের আয়াতে আপনাদের যদি মনে থাকে যে এই আয়াতের আমাদের এই 80 নম্বর আয়াতের জাস্ট সরি 81 নম্বর আয়াত 82 নম্বর আয়াতের জাস্ট আগের আয়াতে মুনাফিকিনদের একটা বড় প্রবলেমগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইখানে বলেছিলেন যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বলে যে আমরা আপনার কথা শুনতে শুনব কোনো সমস্যা নাই তারপরে তারা কনস্পিরেসি করে রাতের বেলা নির্জনে যখন চলে যায় তারা তাদের গ্রুপ নিয়ে একটা কনস্পিরেসি করে তাই না এবং তার আগের আয়াতেও আমরা দেখলাম মানে সেম কনটেক্সটে মুনাফিকিনদের ক্যারেক্টারগুলো যে তারা আল্লাহ এবং রসুলের ভিতরে পৃথক করে এবং বলে যে আমরা কোরআন মানব রসুলকে মানব না হ্যাঁ সেখানে আল্লাহ বলেন মাইয়ুতায়ের রসুল ফাকাদ আতা আল্লাহ এই দুইটার ভিতরে তোমরা সেপারেট করতে পারবে না তাই না তারপরে তাদের একটা ক্যারেক্টার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আগের আয়াতে বলেছেন যে ফামালিহা উলাইল কওমি লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা হাদিসা তাদের কি সমস্যা হয় যে এইসব ফান্ডামেন্টাল জিনিসে যে যখন তারা তাদের উপরে কিছু মুসিবত আসে তারা কুসংস্কার করে যে এটা ইসলামকে ফলো করার জন্যই আমাদের উপরে এই সর্বনাশটা হলো আমরা এত ব্যাকওয়ার্ডেড হয়ে আছি ইসলামটাকে যদি আমরা ফলো না করতাম তাহলে আমরা হয়তো সবাদের উপরে হয়ে থাকতাম ইসলামই আমাদের দারিদ্রতা গরিব হওয়ার ব্যাকওয়ার্ডনেস হওয়ার এগুলার কারণ এই সব ফান্ডামেন্টাল ইস্যুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলছেন তারা ডিপে যায় না তারা গভীরে যায় না তাদের অ্যানালিসিসটা সবসময় খুবই শ্যালো একটা শ্যালো লেভেলে থাকে তাদের সব অ্যানালিসিস তারা আল্লাহর মর্যাদা জানে না যে সব কিছু আল্লাহর হাতে আল্লাহ এগুলো কন্ট্রোল করছে নট যে আমরা ইসলামকে ফলো করছি ওই জন্য তারপরে তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেরকম রেসপেক্ট করে না এবং রসুলকে একটা বলে তারপরে যে অন্য একটা কিছু বলে তারপরে তারা কোরআন এবং হাদিসের ভিতরে এসব পৃথক করে কিন্তু যদি তারা কোরআনটাকে আসলেই তাদাব্বর করতো ওই জন্য এই আয়াতটা এসে একটা খুব সুন্দরভাবে তাদেরকে এই কনক্লুশনে নিয়ে গেলেন যে তাদের রুট কজটা কী মানে এই সব ক্যাটাগরি অফ পিপুলদের প্রবলেমের রুট কজটা যে তারা কোরআনটাকে পড়ার কথা বলেনি কিন্তু আফালা ইয়াকরাউন আল কোরআন বলেনি সেটা আল্লাহ বলতে পারতেন আফালা ইয়াতলুন আল কোরআন বলতে পারেন তারা কোরআন তেলাওয়াত করে না কেন তারা কোরআন পড়ে না কেন না কারণ তারা কোরআন পড়ে তেলাওয়াত করে এবং কোরআনের আয়াতকে সাইটিং করবে আপনাকে বলবে অমুক সুরার অমুক নম্বর আয়াত আল্লাহ এরকম বলেছেন তাই না কিন্তু প্রবলেম যে তাদের এই পড়াটা খুবই শ্যালো তাদের অ্যানালিসিসটা ডিপে যায় না ওই জন্য তারা ইয়াফকাহুনা করে না ইয়াফকাহুন হচ্ছে ইজ ওয়ান লেভেল ফার্দার এবং এই ইয়াফকাহুন করতে হলে তাদের তাদাব্বর করতে হবে ওই জন্য আমরা যেন এই তাদাব্বর ওয়ার্ডটার নিয়ে একটু বেশি ভালো অ্যানালিসিস করি কারণ এইটাই আমাদের সর্বনাশের একটা কারণ যে আমরা কোরআনকে তাদাব্বর করি না শুধু পড়ে থাকি ওই জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট যে মুসলমান হোক কাফের হোক মুনাফিকিন হোক ম্যানকাইন্ডের কোরআনটাকে পড়লে ইটস নট এনাফ এটাই আল্লাহ সুবহানাহু তাআলা এখানে বলতে চাচ্ছেন কারণ কোরআনটা পড়েও মুনাফিকিনরা মুনাফিকিনই থেকে গিয়েছে এবং কোরআন এমন একটা বই যেটা শুধু পড়লে হবে না এটার নিয়ে রিসার্চ করতে হবে এইটা নিয়ে তাদাব্বর করতে হবে ওই জন্য কি সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওয়ার্ডটা পিক করলেন তাদাব্বর ওয়ার্ডটা পিক করলেন যে আমাদেরকে ইন্ডিকেট করার জন্য যে তোমার স্লোলি যেতে হবে উইথ দ্য কোরআন এবং এটা কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনটাকে এই স্লোলি যে আমাদের অ্যানালিসিস করতে হবে
এইটা প্রুফ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 23 বছর লাগালেন এই মাত্র একটা ছোট বই, যেটা 300 পেজের একটা বই। 300 পেজ এই কারণে বলছি যে আমাদের কোরআনটা সাধারণত ফন্টটা একটু বড় থাকে জন্য এটা 600 পেজ, কিন্তু ফন্টটাকে যদি আপনি আমাদের নর্মাল বইয়ের মতন করেন তাহলে ইটস 300 পেজ বুক, যেটা হচ্ছে 78,000 ওয়ার্ড যেখানে আছে, উইচ ইজ এ স্মল বুক অ্যাকচুয়ালি, তাই না? তো এটার জন্য 23 বছর লাগলো কেন? এই স্লোনেসটা বোঝানোর জন্য, তাদাব্বরটা বোঝানোর জন্য। তাদাব্বর মানে যেটা আমি বললাম এটার অ্যারাবিক ওয়ার্ড, যে দুবুরে যায় স্টার্ট হওয়া, দুবুরটা মানে হচ্ছে আমাদের পিছন অংশ বা শেষের অংশতে যায় স্টপ করা, স্টপ করে চিন্তা করা। চিন্তা করা মানেটা কি? যে ওকে, এই আয়াতটা এইভাবে শেষ হলো, আচ্ছা তাহলে এই আয়াতটা আমাকে কি ফায়দা দিতে পারছে, আমার উপরে কি এরকম কিছু আছে যে আমি এই আয়াতটাকে ফলো করছি না, আচ্ছা এই আয়াতটার মানেটা কি? বাই দ্য ওয়ে, তাদাব্বর ওয়ার্ডটা আর একটু ভালোমতো যদি আমরা বুঝতে চাই তাহলে ইটস নট ব্যাড আইডিয়া যে কোরআনে আর কয়টা জায়গাতে কোরআনকে তাদাব্বরের কথা বলা হয়েছে? চারটা জায়গাতে। আপনারা এই আয়াতগুলো মনে রাখেন, আমাদের যে আয়াতটা এটা ফার্স্ট আয়াত সূরাতে নিসা, যেখানে আপনারা দেখলেন এটার মানেটা, ফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, যে তারা কোরআনকে কেন তাদাব্বর করে না, এবং এটা রেফার করা হয়েছে মুনাফিকিনদেরকে, যে তারা কোরআনকে তাদাব্বর করলে তাদের ভিতরে এই সব প্রবলেমগুলো হতো না, তারা আরেকটু ডিপে যেত, তারা বুঝতে পারতো যখন তারা কোরআনের একটা আয়াত এবং তার সাথে আরেকটা আয়াত এগুলো নিয়ে পুরো একটা পিকচারটা যখন তারা কমপ্লিট করে। সেকেন্ড আয়াতটা হচ্ছে সূরাতুল মুমিনুনে আমরা পাবো, সেখানে আল্লাহ বলছেন আফালাম ইয়াদাব্বারুল কাওলা আম জাআহুম মা লাম ইয়াতি আবাআহুমুল আউয়ালিন। এটাও কাফেরদের সম্পর্কে বলা হয়েছে, যে কাফেরদের একটা ক্যারেক্টার যে তারা কোরআনের তাদাব্বর করে না। আল কাউল যেটাকে বলা হয়েছে, যেটা হচ্ছে এই আল্লাহর কথা, আফালাম ইয়াদাব্বারুল কাওলা, এবং এটার একটা মেন কারণ যে তারা কোরআনটাকে একটা ফরেন মনে করে, যে এটা তো আমাদের বাপ দাদাদের যেগুলো জিনিস নিয়ে এসেছে, বাপ দাদাদের ট্রেডিশনস, এটার সাথে এটা তো একটু ডিফারেন্ট, ওই জন্য তারা কোরআনের সম্পর্কে অলরেডি একটা আগেই একটা তাদের ভিতরে একটা অলরেডি বায়াসনেস চলে এসেছে। বায়াসনেস কীভাবে এসেছে? যে যখন দেখেছে যে কোরআনটা এসে আমাদের প্রিভিয়াস সায়েন্স বা আমাদের টাইমে যেগুলো সায়েন্স আছে, আমাদের বাপ দাদা, আমাদের ওলামারা, আমাদের তাদের যে একটা ট্রেডিশনে আমরা শিখে এসেছি, কোরআন এসে আমাদেরকে পুরো একটা অন্য রকমের নতুন কিছু একটা নিয়ে এসেছে, কাজেই এরা নতুন কিছুকে তারা মনে করছে যে এনিথিং নিউ আইডিয়া নিয়ে এসেছে, এটা ইটস আ রং। তো এটা হচ্ছে কাফেরদের সম্মুখে বলেছে যে তারা যদি আসলে কোরআনকে তাদাব্বর করতো, কোরআনটাকে আস্তে আস্তে একটু টাইম নিয়ে যদি বোঝার চেষ্টা করতো এবং আন্ডারস্ট্যান্ড করতো, তখন তারা এই কোরআনটাকে ফলো করতো। তার মানে এটা হচ্ছে কাফেরদের ক্যারেক্টার। সূরা মুমিনুনের 68 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তারপরে আয়াত হচ্ছে সূরা সাদের 29 নম্বর আয়া, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক, হে নবী আপনার উপরে এই কিতাবটাকে আমি নাজিল করেছি যেটা হচ্ছে বরকতময় কিতাব। বরকতময়, বরকত মানেটা কি? বরকত মানে হচ্ছে অনেক বেশি, অল্প আয়াত, ছোট কথা, তিন লাইন, দুই লাইন, কয়েকটা ওয়ার্ড, কিন্তু অ্যাজ ইফ যেটা হচ্ছে 100,000 ওয়ার্ড বললেও এত সুন্দর কিছু আনা যাবে না। মুবারাক, যেটার ভিতরে বরকত আছে, হে নবী আপনার উপরে আমি এই বরকতময় বইটা এনেছি কি কারণে? লিয়াদাব্বারু আয়াতিহি, যাতে তারা এটার আয়াত, এই আয়াতগুলোতে তাদাব্বর করে, আয়াতগুলোকে তাদাব্বর করে। দুই লাইনের একটা আয়াত, কিন্তু যদি এটা তাদাব্বর করে তাহলে এটা তাদের আল্লাহ তাদের ভিতরে এটা বরকত দিয়ে দেবে, এবং অ্যাজ ইফ যেটা একটা ছোট একটা আয়াত তাদেরকে একটা ব্রাঞ্চ অফ দেয়ার লাইফ, আয়াতটাই এনাফ। একটা সিও ম্যানেজার তার কোম্পানি চালাতে চায়, দেখা যাবে একটা আয়াত এসে তার পুরো কোম্পানির প্রবলেমগুলো সলভ করে দিল, বরকত।
একজন ব্যবসায়ী তার ব্যবসা একটা সমস্যা হচ্ছে, দেখা যায় হঠাৎ করে একটা আয়াত যখন সে তাদাব্বর করে একটা আয়াত আসে তার ভিতরে এমন কিছু একটা ইন্সপাইরেশন দিয়েবে যে তার তার ওই প্রবলেমগুলো সলভ হয়ে গেল। মেডিকেল সায়েন্সে দেখা যাবে একটা আয়াত এসে একটা পাজলিং ডিজিজ সম্পর্কে একটা বরকতময় একটা সলিউশন দিয়ে দিল। ওই জন্য যখন আমরা কোরআনকে তাদাব্বরের করার এই এই প্র্যাকটিসটা করব, তখন দেখা যাবে যে আমাদেরকে কোরআনটা বরকতময় হয়ে যাবে। ইন আদার ওয়ার্ডস, যদি আমরা তাদাব্বর না করি, কোরআনকে জাস্ট এরকম তিন দিনে সব প্রতিযোগিতা করে, আমি তিন দিনে খতম করেছি, আবার আরেকজন বলে যে আমি একদিনে খতম করেছি, তারপর এই যে আমাদের যেই এই টেন্ডেন্সিটা, আমি বলছি না যে খতম করা ভালো না বা ওটা অধিককরণ, প্রত্যেক ওয়ার্ডে প্রত্যেক লেটারে দশ গুণ সওয়াব, অল ইজ ওকে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে এই কিতাবটাকে আল্লাহ নাজিল করার উদ্দেশ্য যা, সেভাবে আমরা এরকম করে তাড়াতাড়ি করে খতম দিয়ে শেষ করলাম এবং একটা চেকলিস্ট রাখলাম, হ্যাঁ আমি খতম দিয়েছি, না, লিয়াদাব্বারু আয়াতিহি, এই আয়াতটা নিয়ে যেন মানুষরা তাদাব্বর করে, এটা নিয়ে যেন চিন্তা করে, গবেষণা করে, আস্তে আস্তে যেন এটাকে পড়ে, গভীরভাবে যেন অনুধাবন করে, হ্যাঁ এটার মর্ম, এটার বিষয়, এটা আমাদের লাইফে কী কী ইমপ্লিকেশনস আছে, আমার একটা প্রবলেম এখন সমস্যা আছে এই আয়াত এবং এটার সাথে আনুষঙ্গিক আর অন্য কী আয়াত আছে, তারপরে যদি আমরা আমাদের আজকের যে আয়াতটা এই আপনার 82 নম্বর যে আয়াতটা এটা যদি নিয়ে আসি, তাহলে এটার আরেকটা মর্ম যে আমরা হাদিস দ্বারা কোরআনকে বোঝার চেষ্টা করি, আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জীবনীটা এবং সিরাতটা সামনে নিয়ে আসি কোরআনকে বুঝতে হলে, এটা শানে নুজুল দেখি, তাই না? এবং ওই জন্য তফসির এবং তাদাব্বরের যেটা আমি মনে করি যে তাদাব্বর হচ্ছে ওয়ান লেভেল আফটার তফসির। তফসিরে ফার্স্ট অফ অল মানে আমাদের জন্য আমি মনে করি যে তিনটা লেভেল দরকার, তিনটা লেভেলে আমাদের অ্যাপ্রোচ করা দরকার কোরআনকে। প্রথমে কোরআনের আয়াতটা পড়ার পরে, যেহেতু আমরা আরব না, আমাদের মাদার টং ইজ নট অ্যারাবিক, প্রথমে আমরা একটা তর্জমা করি, সুন্দর একটা বাংলা তর্জমা বলেন, ইংলিশ তর্জমা বলেন, যে ওই আয়াতটার মানেটা বুঝলেন, এটা নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা ওই আয়াতটার তফসির করি, মানে বিয়ন্ড ল্যাঙ্গুয়েজ ওইটার একটা তফসির দরকার। এবং তফসির মানে কি, যে ওই আয়াতটাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বুঝেছিলেন, ইবেন আব্বাস যেভাবে বুঝেছিলেন, সাহাবারা যেভাবে বুঝেছিলেন, ওইভাবে ওই আয়াতটাকে আমরা বোঝার চেষ্টা করি ওটার মানে। ওকে, কাজে আমি মানে বলতে দুইটা বলছি, একটা হচ্ছে লিঙ্গুইস্টিক মানে, যেটা হচ্ছে জাস্ট অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ জানলে বোঝা যাবে অথবা তর্জমা করলে বোঝা যাবে, তারপরে ওই আয়াতটার তফসির এবং ওই তফসিরের ভিতরে কী কী আসে, শানে নজুল, কী কারণে এটা নাজিল হয়েছে, আচ্ছা এই আয়াতটা অন্য আরেকটা আয়াতে সে আয়াতটাকে আরও ব্যাখ্যা করেছে নাকি, যেটা আমি মেনলি বলছি তফসির, যেমন ইবিন কাসির করেছিলেন, ইবিন জারির আত-তাবারি করেছেন, ইমাম বাগাওয়ি করেছেন, আল মুহাররিরুল ওয়াজিজ ইবিন আতিয়া করেছেন, কর্তুবি করেছেন, এই যে সব তফসির যেগুলো আছে, তাই না? এই দুইটা যখন আমরা করব, তখন আমাদের একটা পিকচারটা, একটা মোটামুটি একটা পিকচার আসবে আমাদের সামনে যে হ্যাঁ এই আয়াতটা এরকম আছে, এটা হচ্ছে এটার মানে। তারপরে যে থার্ড লেভেল, সেটা হচ্ছে এই তাদাব্বরের কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষরা কেন তাদাব্বর করে না। এই তাদাব্বরটা অনেক সময় কাজের সাথে রিলেটেড। যদি তফসির এবং ফার্স্ট যে দুই স্টেপটা আমি বললাম, তফসির এবং মানে বোঝা, এটা একটা ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটি হয়ে থাকে, অনেক সময় তাদাব্বরটা ইজ আ প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটি, যে আমার নিজের প্রবলেমটাকে সলভ করা। তাদাব্বর করলে মুনাফিক আর মুনাফিক থাকতো না, সে তাওবা করে ইসলামে ঢুকে যেত। তাদাব্বর করলে কাফের আর কাফের হতো না, সে ইসলামে ঢুকে যেত, যদিও সে হয়তো মানে বুঝছে, কিন্তু তাদাব্বরের ল্যাক অফ তাদাব্বরের কারণে আমরা এই প্রবলেমটা ফেস করছি। কাজে আমি দুইটি আয়াত বললাম আপনাদেরকে তাদাব্বর সম্পর্কে, অ্যাকচুয়ালি তিনটি আয়াত বললাম। চার নম্বর আয়াতটা হচ্ছে সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াতে, আফালা ইয়াতাদাব্বারুনা আল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, এটাও কাফেরদের সম্পর্কে, যে তারা সেমভাবে এসছে, দেখেন আফালা ইয়াতাদাব্বারুনা আল কুরআন, এই সেম স্টার্ট হয়েছে সূরা নিসা আমাদের আজকের আয়াত প্লাস সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াত, সেম জিনিস দিয়ে স্টার্ট হয়েছে।
আজকের আয়াতটা মুনাফিকিন হলে সূরা মুহাম্মাদের আয়াতটা কাফিরিনদের সম্পর্কে, যে তাদের কি সমস্যা যে তারা কোরআন তাদাব্বর করে না, এটা কি এরকম যে তারা আলা কুলুবিন আকফালুহা, তাদের প্রবলেম যে তাদের হার্টের ভিতরে একটা লক আছে, কফুল মানে লক, এই হার্টে একটা লক আছে এবং লকটা থাকার কারণে তারা তাদাব্বর করতে পারছে না। ওই জন্য আমি যেটা বলতে চাচ্ছি যে এই তাদাব্বরটা ইজ নট জাস্ট একটা ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটি, এটা হার্ট অ্যাক্টিভিটি, এটা খুবই ইম্পর্টেন্ট কথা। ওই জন্য এখানে বললেন কুলুবিন আকফালুহা, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে আইডেন্টিফাই করে দিলেন যে তাদাব্বর না করার পিছনে প্রবলেম যে হার্টের, যখন প্রবলেম হয় যখন আমরা আল্লাহকে রেসপেক্ট করি না, আল্লাহ এবং রসুলের ভিতরে পৃথক করি, কোরআন মানছি হাদিস মানছি না, এটা বলি একটা হার্টে অলরেডি একটা ডিজিজ আছে, সকালে একটা কথা বলি রসুলের সামনে আবার রাতের বেলা যে মুনাফিকি গিয়ে করি, হ্যাঁ কাফেররা মানে কি, কাফেররা মানে ঢেকে দেয়, ঢেকে দেয় মানে কি, কুফর মানে ঢাকা দেওয়া, কভার, ইংলিশে কভার আর আরবিকে কাফার একই জিনিস, যে কৃষক যেমন মাটির নিচে বিচি দিয়ে ঢেকে দেয় তার উপরে পানি দেয় তারপর আস্তে আস্তে গাছ উঠে, সেরকম হাক যেটা সত্যি, আবু জাহাল জানতো যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ এ রসুল, ইহুদিরা জানতো যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ এ রসুল, কিন্তু এটাকে তারা ঢেকে দিত এই হাকটাকে, হ্যাঁ কার্পেটের নিচে ঢেকে দিত, এলিফেন্ট ইন দ্য রুমের মতন এটা আর আলোচনাই করতো না। আম আলা কুলুবিন আকফালুহা, এই চাবির মতন তাদের হার্টটার উপরে বন্ধ করা আছে, ওই জন্য হাকটা ওটার ভিতরে আর ঢোকে না। কাজে আসলে যেটা থেকে আমি বলতে চাচ্ছি যে কোরআনটা আজকের আয়াতটা এসে কি সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনের একটা হক আমাদেরকে একটা হক সম্বন্ধে বললেন যে আমাদের সবাদের উচিত যে কোরআনের দিকে যেন আমরা একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ নিই কোরআনে, যেটা আমি বললাম আমরা যেন খুব রাশ না করি, একটা আয়াত পড়ার শেষে স্টপ করে যেন আমরা জাস্ট অন্য কাজে মশগুল না হয়ে যাই, স্টপ করে তাদাব্বর করি, স্টপ করে আমরা চিন্তা করি ওকে আজকে যে আয়াতটি পড়লাম এই আয়াতটা আমাদেরকে আমাদের টাইমে, আমার ব্যক্তিগত লাইফে, আমার ফ্যামিলি লাইফে, আমার সোসাইটিতে, আমার বর্তমান কন্টেম্পোরারি সমাজে কী কীভাবে আমাকে হেল্প করতে পারে, আমি কীভাবে ইম্প্রুভ হতে পারি আয়াতটা। এবং এটা ছিল সাহাবিদের অ্যাপ্রোচ, আমি আপনাদেরকে আগেই বলেছি যে সাহাবিরা কী বলতো, যে আমরা যখন রসুল সাল্লামের কাছ থেকে দশটি আয়াত নিতাম এগারো নম্বর আয়াতে যেতাম না, আগে দশটি আয়াত নিয়ে আমরা ওইটা বুঝতাম, হেফেজ করতাম এবং ওইটার সম্পর্কে আমল করতাম। এই যে আমল করাটা ইজ পার্ট অফ তাদাব্বর। তারপরে যখন আমাদের দশ স্টে করে করে আমরা যখন এই দশটি আয়াতটাতে হার্টের ভিতরে একটা তৃপ্তি আসতো যে হ্যাঁ এই আয়াতগুলোকে আমরা এখন তাদাব্বর করে কাজে পরিণত করে বুঝতে পারলাম, তখন আমরা আরও নেক্সট দশটি আয়াতে যেতাম। আমাদের সমস্যা যে আমরা খুব ক্যাজুয়ালি এই ধর্মটাকে নিয়ে থাকি, খুব ক্যাজুয়ালি, আমরা কাজে যেমন সিরিয়াসলি কাজ করি, আমাদের অফিসে যেহেতু প্রমোশন আছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, সেরকমভাবে যদি আমরা সিরিয়াসলি কোরআনটাকে নিতাম তাহলে আসলে আমাদের পুরো লাইফ চেঞ্জ হতো, তখনই কোরআনটা বরকতময় হতো। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি, এবং ওই সূরা সাদের ২৯ নম্বর আয়াতটা এন্ড হয়েছে ওয়ালিয়াতাদাক্কারা উলুল আলবাব। উলুল আলবাব মানে কি, যাদের ভিতরে ব্রেন আছে, লুব আছে, তাদেরকে বলা হয় উলুল আলবাব। উলুল আলবাবদের জন্য এটা একটা স্মরণীয় বিষয়। ওই জন্য কোরআনের আরেকটা মানে হচ্ছে দিক্র, ওয়াল কোরআন ইজ দিক্র, দিক্র মানে কি আমাদেরকে স্মরণ করে দেয়। কারণ আসলে অনেক ফ্যাক্টস থাকে, আমরা মাইক্রো লেভেলে যখন আমাদের লাইফটাতে আমরা আমাদের লাইফ বিভিন্ন ডেইলি লাইফের এই ক্রাউডনেস এবং ব্যস্ততার কারণে অনেক কিছু আমাদের সামনে থেকে এরকম পাখির মতন উড়ে চলে যায়, কিন্তু কোরআনের একটা বৈশিষ্ট্য যে আমাদেরকে ডটসগুলো কানেক্ট করে দেয়, সঙ্গে সঙ্গে একটা ব্রেনের মধ্যে একটা সিগন্যাল পাঠায় দেয়, দিক্র, এটাই হচ্ছে দিক্র, যে আপনার সামনে একটা কিছু ঘটে যাচ্ছে এটা থেকে আমরা বেনিফিট পাচ্ছি না, কোরআন এসে ওই জিনিসগুলোকে লিঙ্ক আপ করে দিবে যে হ্যাঁ এই জিনিসটা তোমার জন্য একটা সাইন, তোমার বর্তমানে একটা প্রবলেম হচ্ছে, দেখো এই জিনিসটা এসে তোমাকে
এটার সলিউশনটা এরকম, এই যে কানেক্টিং দ্য ডটস, তাজকির করে দেওয়া, স্মরণ করে দেওয়া, দিন রাত এগুলো হচ্ছে একটা স্মরণের বিষয়, কার্পেটের মতন দিন চলে যাচ্ছে, রাত আসছে, আমরা কবরের দিকে যাচ্ছি, এই যে ওয়াজ করা, কোরআন ইজ দ্য বেস্ট ওয়াজ। ওই জন্য কোরআনের আপনারা যদি দেখেন আসলে যে যে আমাদের সাথে কোরআনের যে বিহেভিয়ারটা, এটা যেন ইন্টালেকচুয়াল বিহেভিয়ার না হয়ে থাকে, অনলি ইন্টালেকচুয়াল যেন না হয়ে থাকে। অনেক সময় আমরা কোরআনকে শুধু ইন্টালেকচুয়াল মনে করি, কিন্তু এই এই কুলুবেন আকফাল হওয়ার সাইডটা পড়ি না। মনে করেন কোরআনের যেটা হওয়া উচিত, যে কোরআন পড়লে মানে পুরা বডিটা ইন্টারাক্ট করা উচিত এটার সাথে। যেমন আমরা সুরা জুমারের একটা আয়াত আপনাদেরকে বলি, সুরা জুমারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন সম্বন্ধে একটা বৈশিষ্ট্য বলছেন, যেটা যেখানে হয়তো আমরা অনেকে ফেল করি, সেখানে 23 নম্বর আয়াতে, সূরা জুমারের 23 নম্বর আয়া, আল্লাহ নাজ্জাল আহসানাল হাদীথ কিতাবান মুতাশাবিহান মাথানি তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইখশাউনা রাব্বাহুম থুম্মা তালীনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা ওয়া মান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। কোরআনটা হচ্ছে আহসানুল হাদীথ, সবচেয়ে বেস্ট টাইপের কথা, কারণ কি এটা আল্লাহর কথা, আল্লাহর কথা আর মানুষের কথা, আল্লাহ এবং মানুষের মধ্যে যেরকম ডিফারেন্স, আল্লাহর কথা এবং মানুষের কথার ভিতরে এরকম ডিফারেন্স, এবং এটা হচ্ছে আহসানুল হাদীথ। এবং এটাকে যখন মানুষ তাদাব্বর করার অ্যাবিলিটি থাকে, তখনই হয়ে যায় যে পুরো বডিটা এটার সাথে ইন্টারঅ্যাক্ট করে। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইখশাউনা রাব্বাহুম, যারা আল্লাহকে ভয় করে তাদের এই জিল্ড, তাদের এই চামড়াটা মানে লোমগুলো খাড়া হয়ে যায়, এটার ভিতরে এত ভয়েরই আছে। তারপর আবার আশার জান্নাতের আয়াত যখন আসে, বুকটাতে ভিতরে একটা ঠান্ডা হয়ে যায়, একটা আশা আসে। এই যে কোরআন যে আমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করছে, ওই জন্য এটার নাম দিয়েছে মাথানি মুতাশাবে, একটা কিছু রিপিট হয়। আপনারা যখন দেখবেন যে কোরআনে সেম জিনিস কতবার রিপিট হয়েছে, এই যে কি, এই যে ধিকরা, আমাদের যে একটা হিউম্যান ট্রেট আদমের ভিতরেও ছিল এবং আমরা আদম সন্তান হিসাবে আমরা ওইটা পেয়েছি। এই ট্রেটটা কি, সেটা হচ্ছে যে আমরা ভুলে যাই, আদমও ভুলে গিয়েছিলাম, আমরাও ভুলে যাই। তো কোরআন এসে আমাদেরকে দেখের করে দেয়, তাদাক্কর করে দেয়, আমাদের রিয়ালিটিটা বলে দেয়, আমাদের অবজেক্টিভ অফ লাইফটা বলে দেয়, কী জন্য এটা এরকম হয়েছে। ওই জন্য দেখেন এই যে রিপিটিশনটা আছে কোরআনে, অনেক রিপিটিশন আছে, এটা হচ্ছে পার্ট অফ দ্য তাদাব্বর। আজ আমরা যেন কোরআনটাকে এইভাবে অ্যাপ্রোচ করি যে কোরআনটা যেন আমাদের ভিতরে চেঞ্জ নিয়ে আসে, কোরআনটা যেন আমরা হার্ট দিয়ে নিয়ে নিই, নট অনলি মুখ দিয়ে অথবা ব্রেন দিয়ে, এটা যেন আমাদের হার্টের ভিতরে আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করি। এবং যখন আমরা এইভাবে অ্যাবিলিটি থাকবে, তখনই আমরা ইনশাআল্লাহ এই কোরআনের এই তাদাব্বরের পার্টটা যেন আমরা, এই হকটা যেন আমরা আদায় করতে পারি। কাজে আজকের আয়াতটা আমি মনে করি আলহামদুলিল্লাহ খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই সুন্দর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুনাফিকিনদের কনটেক্সটে এই এই আয়াতটা নিয়ে এসলেন, যে 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 কোরআনটার যারা তাদাব্বর করতো, তাহলে তারা বুঝতে পারতো যে কোরআনের ভিতরে কোনো ইখতিলাফ নাই, কোরআনের ভিতরে কোনো ইখতিলাফ নাই। কারণ কোরআনের মতন যদি অন্য আরেকজন একটা হিউম্যান বিইং, লেট আস সে যে সবচেয়ে বড় দার্শনিক প্লেটো অথবা রোসো অথবা ডেভিড হিউম অথবা উমুক দুর্খাইম অথবা যারা সমাজের প্রবলেম, তা বলে যে আমি হচ্ছে সোশ্যোলজির ফাদার অথবা আমি উমুক ব্রাঞ্চের একটা ফাদার, এবং সে বলছে যে আমি এমন একটা বই নিয়ে আসবো যে আমাদের সব প্রবলেমগুলো সলভ করে দেবে, আমাদের ম্যানকাইন্ডের সব প্রবলেমগুলো, তাহলে দেখা যাচ্ছে যে যে অলরেডি মানুষ তো ট্রাই করেছে, মানুষরা ট্রাই করেছে যে আমাদের প্রবলেমটার সলভ হবে ক্যাপিটালিজমের আন্ডারে। তারপর দেখা গেছে যে এখন বর্তমানে ক্যাপিটালিজমটা একবারে ডাউন চলে গেছে, সব ডিসক্রিমিনেশন এবং একটা গ্রুপ আরেকটা গ্রুপের উপরে অত্যাচার করে তাদের টাকা নিয়ে নিচ্ছে, চুষে নিচ্ছে, এই যে ইখতিলাফ হয়ে গেল, ইখতিলাফ সমাজটা নিজেরাই দেখতে পেলো যে এই যে কত ইখতিলাফ। আবার অন্য আরেকজন এটাকে কাউন্টার দেওয়ার জন্য বললো, ওকে না, আমার সলিউশন হচ্ছে সোশ্যালিজম, এরকম কেউ থাকবে না যে তার সেভাবে ক্যাপিটাল নিয়ে রাখবে। তবে দেখা যায় যে ওইখানেও একটা দানব তৈরি হয়ে গেলো, ওইখানেও একটা ডিক্টেটর হয়ে গেলো, স্ট্যালিনের মতন লোকরা আসলো, তারপরে আবার ওইখানেও দেখা গেল যে ইখতিলাফ হয়ে গেল। কিন্তু কোরআন এমন একটা জিনিস, যে এমন একটা ইসলাম এবং কোরআন এমন একটা সলিউশন
যে মানুষ এটার ভিতরে اختلاف দেখবে না কোন জায়গাতে এসে দেখছে না যে আরেকটা জায়গা থেকে কন্ট্রাডিক্ট করছে অথবা ছেলের নিডসটা ইয়া করছে মেয়ের নিডসটা করছে না অথবা একজনের উপরে নির্যাতন করছে আরেকজনের উপরে নির্যাতন যার যেরকম দরকার তাকে দিচ্ছে ছেলেদেরকে বলছে যে তোমার তুমি ডাবল পাবে ইনহেরিটেন্স অফ ওমেন এটা না করলে اختلاف হতো বর্তমান লোকরা এসে বলবে যে না আমরা তো দুইজনের ভিতরে সমান করতে চাই কিন্তু অন্যদিকে দেখছে না যে নিডসটা ডিফারেন্ট বায়োলজিক্যাল নিডস ডিফারেন্ট এখন যারা এলজিবিটি কিউ নিয়ে করে তারা বলে ছেলে পুরুষ আমাদের হিউম্যান ফ্রিডম তো যখন তারা ফ্রিডম ফ্রিডমটাকে খুব বেশি প্রাধান্য দেয় দেখা যায় যে অন্য একটা সাইডের বায়োলজিক্যাল নিডস ইমোশনাল সাইডটাকে তারা ভুলে যায় ফর এক্সাম্পল আমি জাস্ট দু একটা ছোটোখাটো এরকম এক্সাম্পল দিচ্ছি কিন্তু আপনারা যারা যেই ফিল্ডে স্টাডি করেন ওই ফিল্ডেরই আপনারা স্পেশালি এখন যারা ম্যান মেড সলিউশন নিয়ে আসে যে কোনো একটা ফিল্ডে ম্যান মেড সলিউশন যখন তারা নিয়ে এসে নিয়ে সমাজে যখনই ইমপ্লিমেন্ট করতে যায় দেখা যায় যে 100 বছরের মধ্যেই যখন ইমপ্লিমেন্ট করতে যায় দেখা যায় যে হান্ড্রেডস অফ প্রবলেমস বাহির হয়ে আসছে বাবল আপ হয়ে আসছে ইন্টারেস্ট বেসড যখন তারা সলিউশন করেছে একটা ফাইন্যান্সিয়াল সিস্টেম চালু করতে যায় দেখেন কত প্রবলেম তারা ফেস করছে তাই না কত প্রবলেম ফেস করছে একটার পর একটা এরকম প্রবলেম আসছে তারপরে বর্তমানে তো এগুলো খুবই ক্লিয়ার তাই না আপনার ইন্টারেস্ট বেস ফাইন্যান্সিয়াল সিস্টেম যেটা যে করতে এনি আদার ব্রাঞ্চ আপনি যান এডুকেশন সেক্টরে যান চাইল্ড কেয়ার সেকশনে যান হেলথ সেকশনে যান সব সেকশনে দেখবেন যে মানুষ মেড সলিউশনটা দেখা যায় যে কোনো একটা সময় এসে ইখতিলাফান কাসীরান হয়ে যাচ্ছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বললেন যে কিন্তু আল্লাহর মতন আহকাম এবং ইখতিলাফান কাসীরানের একটা বড় মানে মানুষ মেড সলিউশন ইখতিলাফান কাসীরানের একটা বড় নমুনা হচ্ছে অ্যামেন্ডমেন্টস তাই না তারা একটা নিয়ম চালু করে দেয় লয়ার্সরা বা যারা লেজিসলেশন করে তারপরে দেখা যায় যে একটা নতুন একটা কেস এসেছে এই কেসটা এসে অনেকগুলো প্রবলেম তৈরি হলো তখন সঙ্গে সঙ্গে তারা অ্যামেন্ডমেন্ট করে আরেকটা দেয় ওকে অ্যামেন্ডমেন্ট নাম্বার এত এরকম হলে আমরা এরকম করব তারপরে কয়েক বছর পরে দেখা যাচ্ছে আরেকটা হঠাৎ কেস এসেছে কারণ কি কারণ হচ্ছে হিউম্যান বিইংসদের নলেজ ইজ লিমিটেড তারা ফিউচার সম্বন্ধে জানে না আমাদের ফিউচার এক্সপোজারটা জিরো আমরা জানি না ফিউচারে কী হতে যাচ্ছে তাই না নতুন একটা কেস আসছে কখনো এরকম হয়নি তখন ওই কেসটাকে সামনে নিয়ে এসে আমরা নিজেরা লার্ন করি এই যে লার্নিং জিনিসটা তো আল্লাহর নাই আল্লাহ সব কিছুই জানেন আল্লাহর এরকম নাই যে ওনার নলেজ এরকম ছিল এন ছিল ওনার নলেজ তারপর একটা নতুন ঘটনার কারণে এন প্লাস ওয়ান হয়েছে নলেজ না আল্লাহর পুরো নলেজটা কমপ্লিট ওই জন্য উনি এই পুরো কমপ্লিট নলেজটা বিদায় হজের সময় আল্লাহ বলে দিলেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা ইসলামটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালার আগে আমাদেরকে কমপ্লিট করে দিয়েছেন যে সবগুলো সলিউশন এখানে থাকবে এবং নতুন কেস হলে তারা ওই সলিউশনের ম্যাটেরিয়ালসটা কোরআন হাদিসকে রিসার্চ করে যেটাকে আমরা ইজমা এবং কিয়াস বলি সেটা করে ওলামারা একটা নতুন সলিউশন দিবে কাজে আমাদের আর দৌড়াতে হবে না আমাদের আর অ্যামেন্ডমেন্ট করতে হবে না তাই না ইভেন এই কোরআনের এই 23 বছরের লাইফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাসেখ মনসুখটাকেও ফিক্স করে দিয়েছেন যে প্রথমে মদ জায়েজ ছিল তারপরে আস্তে আস্তে যেগুলো আপনারা স্টেজগুলো আমরা সুরা আগে বলেছি এই সুরা নিসাতে প্লাস আর আগে সুরা বাকারাতে এটা নিয়ে আলোচনা করা হয়েছে প্লাস সুরা মায়েদাতেও আমরা বলবো ইনশাআল্লাহ এই যে থ্রু স্টেজেস একটা নিয়মকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিক্স করে দিলেন হেজাবেরও নিয়ম ইসলামে একটা ফাইনাল ফর্মে এসেছে কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের আগে আমাদের এই ধর্মটাকে আকমালতু করেছেন হোয়াট ডাজ আকমালতু মিন্স মিন্স যে কমপ্লিট করে দিয়েছেন এখানে আর অ্যামেন্ডমেন্ট দরকার হয় না ওই জন্য আমরা যেন শুকরিয়া আদায় করি আমরা যেন আলহামদুলিল্লাহ বলি আমরা যেন এই কিতাবটাকে তাদাব্বর করি এবং এই কিতাবটাতে তাদাব্বর যদি আমরা করি তাহলে আমরা কোনো ইখতিলাফ পাবো না ওই জন্য এখন যদি কেউ বলে যে যেই যখনই কেউ আইডেন্টিফাই করবে যে কোরআনের ভিতরে আমি ভুল খুঁজে পেয়েছি অথবা এই আয়াতটা কিন্তু অন্য আয়াতের সাথে কন্ট্রাডিক্ট করছে এইভাবে অনেক রিসার্চ করে বছরের পর বছর রিসার্চ করে মনে করে যে আমি খুব একটা বড় ডিসকভারি করে ফেললাম ওলামারা যদি আসলে সে তাদাব্বর করে এবং পার্ট অফ দ্য তাদাব্বর এই হার্টের বিষয়টা তাহলে দেখা যাবে যে সে হেদায়েত পেয়েছে সে দেখবে যে এটার ভিতরে কোনো ইখতিলাফ নাই অ্যাকচুয়ালি এটার ভিতরে কোনো ইখতিলাফ নাই ইখতিলাফটার হওয়ার কারণটা হচ্ছে আমাদের ল্যাক অফ তাদাব্বর এবং ল্যাক অফ ইমান এবং তাকওয়া এবং ল্যাক অফ ইন্টেলিজেন্স কারণ আমরা একটা বায়াসড
অ্যাটিচিউড নিয়ে কোরআনকে আমরা অ্যাপ্রোচ করি। ওই জন্য কোরআন খুব শুরুতেই বলে দিয়েছেন, সর্বপ্রথমে ফার্স্ট পেজ আপনি যখন ওপেন করবেন দেখবেন যে হুদান লিল মুত্তাকিন, এই কোরআনটা হেদায়ত হবে মুত্তাকিন জন্য, এবং তাকওয়ার প্লেসটা হচ্ছে হার্ট। এই যে সব আয়াতগুলা যেটা একসঙ্গে ফিট হয়ে আসছে যে আম আলা কুলুবিন আকফালুহা, কাফেরদের বৈশিষ্ট্য যে তাদের হার্টের উপরে এই লক দেওয়া আছে, এই লকটা থাকার কারণে তারা আর তাদব্বর করতে পারছে না, এবং লকটা থাকার কারণে যখন তারা তাদব্বর করছে না তারা কোরআনের ভিতরে ভুল আইডেন্টিফাই করে চালানোর চেষ্টা হচ্ছে যে দেখো এটা ভুল, আমি এইরকম নোবেল প্রাইজ এখন আমাকে দাও, আমি ভুল ভুল পেয়েছি কোরআনের ভিতর থেকে। এবং নোবেল প্রাইজ পাওয়াতেও পারে, কারণ এটা সুইডিশ গভর্নমেন্ট নোবেল প্রাইজ যেহেতু দেয়, সালমান রুশদির মতন লোকদেরকে নোবেল প্রাইজ দিতে পারে, নো প্রব, কিন্তু ইট ইজ নট আ সার্টিফিকেট, তাই না? আল্লাহ সুবহান তাআলা এই কোরআনে বলছেন ওয়ালাউ কানা মিন ইনদি গাইরিল্লাহি লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা। নোবেল মনে হয় নরওয়ের গভর্নমেন্ট, না আই এম নট শিওর কারা এটা ইস্যু করে, যে কাতাদা এই আয়াত সম্বন্ধে বলছেন আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, যে যে আল্লাহর কথাতে কোনো ইখতিলাফ নাই এবং এখানে কোনো বাতিল নাই, হক কোরআনটা হচ্ছে হক, কিন্তু মানুষদের কথার ভিতরে বাতিল থাকতে পারে, কারণ মানুষরা কথা একদিন একরকমের বলে তার পরের দিন আবার আরেক রকম বলতে পারে। যে কোনো একটা পার্সনের আপনি কথাগুলো দিয়ে দেখেন, তার তার হিস্ট্রিক্যাল কথা বলেন, মনে করেন ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশনের পর থেকে লেটাসে, যে কোনো একটা ইন্টেলেকচুয়াল পার্সনের ইউনিভার্সিটির গ্র্যাজুয়েশনের পর থেকে সে বই লেখা শুরু করলো, লেটাসে একটা সায়েন্টিস্ট, তারপরে একবারে তার মরে যাওয়ার সময় যে লাস্ট বই, প্রথম বই লাস্ট বইয়ের ভিতরে যদি একই ইয়া দেখেন যে সে অ্যামেন্ডমেন্ট করেছে তার লাইফে, ইখতিলাফ কাসীরা, যে কোনো মানুষের এটা একটা ক্যারেক্টার হতেই হবে। এবং কিন্তু কোরআন কখনো এসে একটা আয়াত এসে আরেকটা আয়াতকে মিথ্যা বলে না, অথবা একটা পার্ট এসে অন্য একটা পার্টকে কন্ট্রাডিক্ট করে না। এবং মানুষ যদি কোনো কন্ট্রাডিকশন দেখে, এটা হচ্ছে তার আন্ডারস্ট্যান্ডিংয়ে কন্ট্রাডিকশন, এবং সে যদি তাদাব্বর করে ওই কন্ট্রাডিকশনটা উঠে যাবে, তাদাব্বর করে সেই কন্ট্রাডিকশনটা উঠে যাবে। কাজেই একটা মুমিনের যেটা উচিত অ্যাপ্রোচ টুয়ার্ডস কোরআন, যে কোনো একটা আয়াতে যখন সে দেখে তার মাথার ভিতরে হঠাৎ যদি একটু খেয়াল হয় যে আমি এটা তো বুঝতে পারছি না, সে যেন নিজেকে অ্যাকিউজ করে, অ্যাকিউজ করে বলে যে আমার হয়তো ব্রেন এখনও এটা করতে পারছে না, আমি ইনশাআল্লাহ মানে একটা পজিটিভ অ্যাটিচিউড নিয়ে আবার আল্লাহর উপরে ভয় করে তাকওয়া করে যেন সে আরও স্টাডি করা শুরু করে। এরকম করতে করতে দেখা যাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা টাইমে তার ভিতরে ওই হেদায়াতটা দিচ্ছে, আর যদি হেদায়াতটা না থাকে সে যেন যেগুলো বুঝতে পেরেছে ওইটার উপরে বেস করে একটা ঈমান নিয়ে যেন মারা যায়, এরকম যেন সে কখনো আল্লাহর সামনে একটা বিদ্রোহী অ্যাটিচিউড নিয়ে সামনে না করে যে না হে আল্লাহ তুমি এখানে এটার সাথে ওইটা মিক্স করেছো, এটা তোমারটা এটা ঠিক না। এটা হচ্ছে কাফেরদের অ্যাটিচিউড, একটা মুমিনের অ্যাটিচিউড, সে যেই জিনিসটা বুঝতে পারছে সেটার উপরে আমল করছে, আলহামদুলিল্লাহ বলছে এবং কন্টিনিউ করছে, আর যেই জিনিসগুলো বুঝতে পারছে না সে মনে করছে যে অন্য আলেমরা আমার থেকেও আরও ইন্টেলিজেন্ট আছে, সে এগুলো বুঝতে পারছে। এবং এটা আমরা সাধারণত অ্যাটিচিউড করি আমাদের নর্মাল লাইফে, তাই না? টিচাররা যখন ফাইনাল এক্সাম দেয়, এক্সামটা অনেক সময় এভাবে করে যে একটা কোশ্চেন আছে যে সবচেয়ে বেস্ট স্টুডেন্টও অ্যান্সার দিতে পারবে না, যাতে সবাই 100% না পায়, যাতে একটা অ্যাভারেজ তৈরি হয় ক্লাসের ভিতরে, তাই না? ওই জন্য দেখা যায় যে 95% বুঝতে পেরেছে, এক্সামে গ্রেড পেয়েছে, আমরা তাকে মারহাবা বলি, আলহামদুলিল্লাহ তুমি একবারে ফার্স্ট স্ট্যান্ড করেছো, কিন্তু 100% ইজ নট নেসেসারি। কাজেই একটা পার্ট কোরআনে থাকতে পারে যেটা মুতাশাবে, একটা আলেম এটা জানতে পেরেছে আরেকটা আলেম এটা পারেনি, আমরা নর্মাল লে পার্সনের সাথে পারবো না, ওই মুতাশাবে যখন হবে সেটার উপরে যেন আমরা বিলিভ করি। আমান্না কুল্লুম মিন ইনদি রাব্বিনা, সূরা আল ইমরানের আপনারা আয়াতটা আপনারা পড়ে দেখবেন, তাই না? কাজেই যেন আমরা এই আয়াতে মুনাফিকিনদের মতন না করি, এই আয়াতের কনটেক্সটটা অলওয়েজ আমাদের বুঝতে হবে যে এটা মুনাফিকিনদের সম্পর্কে আয়াতটা এসেছে এবং আমাদেরকে সতর্ক করে দিয়েছে যে মুমিনিন যেন আমরা মুনাফিকিনদের মতন না হই, এবং কোরআনের ভিতরে এরকম ভুল ভুল যেন আমরা আইডেন্টিফাই করার সবসময় যেন এটা আমাদের উদ্দেশ্য না হয়ে থাকে। আল্লাহু আলম সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসলে এই কোরআন এমন পথ দেখায় যা একেবারেই সোজা, যারা একে নিয়ে ভালো কাজ করতে থাকে তাদেরকে সে সুখবর দেয় এ মর্মে যে
তাদের জন্য বিরাট প্রতিদান রয়েছে।